মাছ আলুর পাতলা ঝোল একদম রেডি। হ্যালো ফ্রেন্ডস, সীমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি দুপুরে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, চলো দেখতে থাকো। এই যে মাছটা আমি এখন ভেজে নিচ্ছি, সব এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলো ভেজে সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার একটু নেড়ে ফেলে একটু আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার এই যে এখানে মশলা আছে, মশলা এর মধ্যে একটু জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা আছে, আমি মানে শিলেই মানে বেটে নিয়েছি। এবার এই মশলাটা এখানে দিয়ে দেবো। একটুখানি এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। দেখো আলুটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি দিয়ে দেবো জল। আমি এখানে একটু গরম জল দিলাম, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, গরম জলটা দিলে বেশি ভালো ভালো হয়। এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। এই দেখো ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। এবার মাছগুলো দেওয়ার পরে একটু ঝোলটা 5 মিনিট ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, মাছ দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। মাছের ঝোলটা একদম রেডি, আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গ্যাসটাকে অফ করে দিলাম। মাছ আলুর পাতলা ঝোল একদম রেডি।